একটা কথাই আছে না, ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ঠিক আজকের জিনিসটা সেরকমই। আমলকি দেখতে ছোট, জঙ্গলের মধ্যে মাটিতে ছড়িয়ে পড়ে থাকে, কেউ কোনো গুরুত্ব দেয় না, অথচ এর উপকারিতা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি রোজ আমলকিটা খাবে। আর তাছাড়াও আজকের ভিডিওতে আমি যে রেসিপিটা দেখাবো, একটা তেল ছাড়া আচার, সেটা পেলে তো তুমি আরোই রোজ খাবে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখো। আমলকির কি কি উপকারিতা আছে সেটাও জেনে নাও, আর একটা তেল ছাড়া আচার কি করে বানাবে সেটাও শিখে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও আর আমার 2 ঘন্টার অনলাইন ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমলকিকে হিন্দিতে বলে আমলা আর ইংলিশে বলে ইন্ডিয়ান গুজবেরি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। 20টা কমলা লেবুতে যা ভিটামিন সি থাকে, এই একটা ছোট আমলকিতে সেই ভিটামিন সি থাকে। মানে বুঝতে পারছো কত বেশি ভিটামিন সি থাকে? এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফিনল থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর প্রচুর ডায়েটারি ফাইবার থাকে। পলিফিনলটা একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। এটা যদি কোনো জিনিসে দিয়ে রাখা হয় তাহলে জিনিসটা চট করে নষ্ট হয়ে যায় না। আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে মানে তোমার শরীরের ভেতরে যত আবর্জনা সেটা খুব ভালো করে বার করে দিচ্ছে। আর ফাইবারের যে কাজটা, তোমার অনেকক্ষণ খিদে পায় না, পেটটা ভর্তি রাখে। এই সব জিনিসগুলোই একটা ছোট্ট আমলকি থেকে তুমি পাচ্ছ। আমলকিতে এত ভালো ভিটামিন সি থাকার জন্য তোমার ইমিউনিটিটা অনেক শক্ত করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, এমনকি খারাপ কোষ যেগুলো থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে। তার জন্য তোমার ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়। হঠাৎ করে পেট খারাপ হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এই সমস্যাগুলো থাকে না। শুধুমাত্র শরীরের উপকারে আসে তাই না, চামড়ার উপকারেও এটা অনেক আসে। কোলাজেনটাকে বাড়ায়, তার জন্য স্কিন হেলথটা ভীষণ ভালো থাকে, রিঙ্কল পড়ে না, চামড়াটাকে সবসময় হাইড্রেটেড রাখে, শুকিয়ে যায় না চামড়াটা। কোলাজেনের কি কাজ এর ওপরে আমার একটা ভিডিও আছে, তার থাম্বনেলটা দেখে নাও। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। এই আমলকি রক্তের মধ্যে চিনির মাত্রাটাকেও নিয়ন্ত্রণে রাখে, তাই জন্য যাদের ব্লাড সুগার আছে বা যাদের ব্লাড সুগার হওয়ার ভয় আছে, প্রত্যেকেই নিয়মিত এই আমলকিটা খাবে, তাহলে রক্তের মধ্যে চিনির মাত্রাটা একদমই বাড়বে না। এবারে চলো রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের, যাতে এই আমলকিটা টেস্টিও হয়ে যাবে আর রোজ খেতে কোনো অসুবিধাও হবে না। প্রথমে একটা সসপ্যানে জলটা গরম বসালাম, তারপরে 1 চামচ সন্দক লবণ দিলাম, তারপরে একটা একটা করে আমলকিগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। জলটাকে একটু গরম হয়ে ফুটতে সময় দিলাম। 5 মিনিট মতো এই জলটার মধ্যে আমলকিগুলো ফুটবে, তাতে ওর কষগুলো বেরিয়ে যেতে পারবে। তারপরে আমলকিটাকে কিছুটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর এবারে আমি যেগুলো নিয়েছি, সন্দক লবণ, একটা বয়ম নিয়েছি যার মধ্যে রাখবো, এবারে খুব শুকনো করে টিস্যু দিয়ে ওই আমলকিগুলোকে শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে বয়মের মধ্যে ভরছি। মাঝখানে দানাগুলো দেখো সবুজ রঙের, সেটাও সবুজ রঙেরই দানাগুলো আমি বাটিতে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমলকি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ওই ঘাটগুলো দিয়ে ছাড়ালে অনেক সহজে বেরিয়ে আসে। ছোট ছোট টুকরো করছি কারণ জারটা তো খুব বেশি বড় না, ভর্তি হয়ে যাবে। এবারে দেখো 1 জার আমলকি হয়ে গেছে, যে কটা আমলকি ছিল তাতেই, আর দানাগুলো সব বাটিতে রেখে দিয়েছি। এবারের কাজ হচ্ছে আমার এই আমলকির মধ্যে সন্দক লবণ অনেকটা ঢেলে দেওয়া। ঢালার পর বয়মটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ওই নুনগুলো সবকটা আমলকির গায়ে মাখা হয়ে যায়। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আবার একবার ঢাকনা খুলে আবার কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আবার ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো 1 ফোঁটাও এখানে তেল ব্যবহার হয়নি। এবারে তুমি এটা কয়েকদিন রোদ্রে রাখলেই দেখবে নরম হয়ে গেছে। আমলকির পচার কোনো ব্যাপারই নেই,
নুন দেওয়া আছে বলে খুব তাড়াতাড়ি সফট হবে, এবং টকটার জন্যে তোমার পেটের ভেতরে যে গাট ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো খুব ভালো থাকবে, ভালো খাবার পাবে, গাট হেলথটাকে তোমার ভালো করবে, এই কারণে ইমিউনিটিটাও বেড়ে যাবে তোমার। রোজ এই আমলকির আচারটা একটা দুটো ছোট টুকরো করে খেলেই যথেষ্ট। আমলকির কোনোই খারাপ সাইড এফেক্ট নেই, তাই তুমি নিশ্চিন্তেই এটা খেতে পারো। তবে কোনো কিছু বেশি খাওয়াটা যেরকম ভালো না, এক্ষেত্রেও সেই একই কথা। আমলকিটা বেশি খেও না, তাহলে এই টকের কারণে তোমার অ্যাসিড রিফ্লাক্সটা বেড়ে যেতে পারে। সবসময় কম করে খাওয়াটাই ভালো। আমলকির সব গুণটা দেখতে গেলে সত্যি এটা একটা সুপার ফুড, এবং প্রত্যেক দিন যদি নিজের খাবারে একটু আমলকি যোগ করা যায় তাহলে অনেক অসুখ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।